প্লিজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ধর্মেন ক্রিয়েটিভ। টাইটেল ফিগার কম্পোজিশন মিডিয়াম ওয়াটার কালার। স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। প্রথমেই ফার্স্ট টোনে স্কাই অর্থাৎ আকাশ থেকে শুরু করেছি, আল্ট্রামেরিন ব্লু এবং স্লাইট ক্রিমসন রেড। সেম কালার ইউজ করেছি জলে, যেটা ব্যাকগ্রাউন্ডে আছে। আপনারা দেখতে থাকুন, ধাপে ধাপে আমি কালারগুলো বলবো। একটি মেয়ের ছবি এঁকেছি, লোটাস জলে রয়েছে অর্থাৎ পদ্ম ফুল এবং পদ্ম পাতা। খুব সুন্দর একটা সাবজেক্ট চুজ করেছি। প্রথমেই হিউম্যান ফিগারে মাথা থেকে ওয়াটার কালার শুরু করলাম, চুলে দিয়েছি ব্রাউন শাইনা এবং ব্ল্যাক। কালারটি ড্যাম্প অর্থাৎ ভেজা থাকতে থাকতেই আবার আইভরি ব্ল্যাক ইউজ করছি সরু তুলি দিয়ে সরু সরু চুলের স্ট্রোক। এর পরবর্তীতে আসছি স্কিন টোনে ইউজ করেছি ব্রাউন শাইনা, স্লাইট ক্রিমসন লেক এবং ইয়েলো অকার। ছবিটি আপনারা দেখতে থাকুন। আর একটা জিনিস লক্ষণীয়, হরাইজন্টাল লাইন অর্থাৎ আকাশ এবং জলকে যে ডিভাইড করেছে লাইনটি, ওটাই হচ্ছে হরাইজন্টাল লাইন। ওর ওপরে বুশ, ভ্রিডিয়ান গ্রিন এবং প্রুশিয়ান ব্লু দিয়ে কমপ্লিট করলাম। বুশটি কমপ্লিট হওয়ার পর জলে অবশ্যই একটু ভ্রিডিয়ান গ্রিন এবং আল্ট্রামেরিন ব্লু টাচ করলাম, যাতে রিফ্লেকশনটা তৈরি হয়। সেকেন্ড টোন স্কিনে আমি ব্যবহার করলাম ব্রাউন শাইনা, ইয়েলো অকার এবং স্লাইট ক্রিমসন লেক। এবার আসি মেয়েটির সামান্যতম অর্নামেন্টস অর্থাৎ গহনাগাটি। অর্নামেন্টসে আমি ইউজ করেছি ক্যাডমিয়াম ইয়েলো এবং লেমন ইয়েলো। শাড়ির পাড়ে ইউজ করলাম ভার্মিলিয়ান রেড এবং ক্রিমসন লেক।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। লোটাসের পাতা স্যাপ গ্রিন এবং স্লাইট ক্যাডমিয়াম ইয়েলো, আর লোটাসের উপরের ভাগ ক্রিমসন লেক। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।